अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো নিচে, নইলে মুভির জন্য লেট হয়ে যাবে। বাবা আমরা চলে এসেছি। মা কোথায়? পিঙ্কু এলো না এখনো? ও জানি না কোথায়, এখানেই আছে হয়তো। পিঙ্কু, পিঙ্কু বাবু তাড়াতাড়ি করো, লেট হয়ে যাবো। ছাড়ো মা, আমি খেলবো, আমি এখন স্নান করবো না। কি করছো, এদিকে এসো। চুপ, ছাড়ো না, এই বলতে খেলবো আমি, ছাড়ো না। পিঙ্কু তুমি যাবে তো যাও। পিঙ্কু বাবু কি হয়েছে? দেখো না, জেদ করছে যে যদি আমার মা না যায় তাহলে আমিও যাবো না। রোহিজুয়ের মা যদি যেতে পারে আমার মাও যাবে। এটা আমার দিশার কোনো চাল মনে হচ্ছে। হ্যাঁ, পিঙ্কু তো একদম ঠিকই বলছে, তুমিও চলো দিশা। রুচিতা, তুমি শুধু পিঙ্কুকে নিয়ে যাও, ব্যাস। না, আমি যাবো না, তাহলে আমি ফ্লেম নিয়ে খেলবো। হ্যাঁ পিঙ্কু, তুমি না আজকাল খুব জেদ করছো, আমার একটাও কথা শোনো না। নিহার, তুমি একটু বোঝাও না, আমি চাই না ওর জন্য রুহি জুহির সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাক। পিঙ্কু তুমি আমার কথা শোনো। আরে তোরা দিশাকেও নিয়ে যা না সিনেমা দেখতে। মা, আমার তো কোনো প্রবলেম নেই। দিশা তুমিও চলো, পিঙ্কু বাবু তাড়াতাড়ি চলে এসো নিচে। মা ছাড়ো না আমাকে, আমি খেলবো, বালতিটা দাও না আমাকে। পিঙ্কু বাবা জেদ করো না, আরে ছাড়ো এই বালতিটা। রুচিতা তুমি এসে ওকে একটু বোঝাও না। পিঙ্কু ছাড়ো না। আরে রুচিতা তুমি ওকে বোঝাও না। পিঙ্কু যাবো না, আমি বললাম তো খেলবো আমি, আমাকে বালতিটা দাও। পিঙ্কু তোমার মাও তো যাচ্ছে, চলো আমরা সবাই একসাথে যাই। আরে না, আমি আগে খেলবো, ছাড়ো ছাড়ো বলছি। মাকে দিয়ে দাও বালতিটা। এভাবে আসে না দিশা, তুমি ঠিক আছো তো? না, আমি মুভি দেখতে যাব, মা তো সব নষ্টই করে দিল, আমি ঘরে কি করব? নিহার, বাচ্চাদের এত ইচ্ছে, যখন নিয়ে যা না ওদের সিনেমা দেখিয়ে নিয়ে আয়। দিশা তো এভাবে যেতে পারবে না। ঠিক আছে মা, দিশা আমি আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই পরের বার যাব। মা! রুচিতা! মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। দিশা, এটা কি করলে তুমি? রুচিতা তো পায়ে লেগে যেত এক্ষুনি। আমি আমি কিছু করিনি, ভুল করে বালতিতে পা লেগে গেছে তো পড়ে গেছে, রুচিতা নিজেই ধাক্কা খেয়েছে। আরে নিহার, দিশার অবস্থা দেখছিস তো, ও বেচারি কি করবে, পা লেগে গেছে হয়তো, রুচিতা পড়ে গেছে। তোমরা সবাই? নিহার বাবু আমি একদম ঠিক আছি, প্লিজ ছেড়ে দিন না। থ্যাঙ্ক গড তুমি ঠিক আছো, না হলে আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। রুচিতা আন্টি ঠিক আছে, তাহলে আমরা চলো ফিল্ম দেখতে যাই।
এখন তো মাও একদম সুস্থ। চলো আমরা তাহলে মুভি দেখবো আর খুব মস্তি করবো। চলো চলো আসো। নিতিশা এরকম করছে কেন? দিশা কেন এরকম করছে আমি বুঝতে পারছি। কোন স্ত্রী তার স্বামীর প্রথম স্ত্রীকে একই ছাদের তলায় মেনে নিতে পারে না, সেই জন্যই এগুলো করছে। এই আজকাল চুরি চামারি, কিডন্যাপিং এসব কত বেড়ে গেছে। আর জ্ঞান ফিরলে কি বা করবে? আর এমনিতেও আমরা ভুল মানুষকে তুলে এনেছি। ওই দিশা নিজের কাজটা গুছিয়ে নিল, কিন্তু টাকা দেওয়ার বেলায় আমাদের ঠকালো। দিশা, দিশা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ আমি তো ঠিক আছি। কেন, কি হয়েছে রুচিতা? আরে ওই যে গুন্ডাগুলো ছিল না যারা আমাকে কিডন্যাপ করেছিল, তারা আজকে আবার এসেছে। ওরা মাস্ক পরে আছে আর এখনো গার্ডেনেই আছে। ওই ওই গুন্ডা? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি নিহার বাবুকে বলে দিই। হ্যাঁ, উনি ওদেরকে দেখে নেবেন। এক মিনিট দাঁড়াও। কি হলো দিশা, তুমি ওই গুন্ডাদের চেনো তাই না? না রুচিতা, আমি ওদেরকে চিনি না। আমি তোমাকে কতবার বলেছি, কিন্তু কিন্তু তুমি নিহারকে এই কথা বলো না, কারণ ওই গুন্ডারা অনেক ক্ষতিকারক হতে পারে। যদি নিহারের কিছু করে দেয় তো? তুমি ঠিকই বলছো। আমি একটা কাজ করি, আমি পুলিশকে ডাকি। হ্যাঁ। আরে না রুচিতা, পুলিশ যদি বাড়িতে আসে তাহলে ভালো লাগবে না তো? না, কি ভাবছো তুমি দিশা? আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। দাঁড়াও, আমি একটা কাজ করছি, আমি আমি একটু দেখে আসছি। দিশা দাঁড়াও, কোথায় যাচ্ছো? রুচিতা, আমি না বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিই, যদি গুন্ডারা বাড়ির ভেতরে চলে আসে তো? বাড়িতে বয়স্ক। ঠিক বলছো দিশা, যাও। রুচিতা তো একদম ঠিক বলছিল, গুন্ডারা তো এখানে চলে এসেছে। আমার এদের সঙ্গে দেখা করতে হবে, না হলে আমার পর্দানা ফাঁস করে দেয়। দিশা সব জানলা দরজা তো বন্ধ করে দিয়েছে, কিন্তু নিচে কোথায় চলে গেল? আমার সন্দেহ একদমই ঠিক ছিল, এই দিশার ওই লোকগুলোর সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। দিশা আমার সামনে অস্বীকার করলেও আমি তো ওই গুন্ডাগুলোর কথা শুনেছিলাম, কিন্তু দিশা ওই গুন্ডাগুলোকে দিয়ে এমন কি কাজ করিয়েছিল? কি লুকোচ্ছে ও? নিশ্চয়ই ওই গুন্ডাদের সাথেই দেখা করতে গেছে। এই নাও, আজকের জন্যই গয়নাগুলো রাখো, আর বাকি টাকা তোমাকে দিয়ে দেব। কিন্তু কিন্তু কাউকে সত্যিটা বলবে না, বুঝতে পারলে? নাও। আরে আরে, এটা তো কাঠপুতুল। রুচিতা তো বলছিল যে গুন্ডারা এসেছে। রুচিতা আমাকে মিথ্যে কথা বলেনি তো? মানে দিশা আমাকে মিথ্যে বলেছে যে ওই গুন্ডাদেরকে চেনে না? ভালো হয়েছে যে আমি এই প্ল্যানটা করেছিলাম।
দিশার ওই গুন্ডাগুলোর সাথে সম্পর্ক থাকলে ও এখানে ওদের সাথে দেখা করতে আসবেই। এবার আমিও দেখতে চাই আমার সন্দেহ সঠিক নাকি ভুল।